বর্তমান কোভিড পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে যারা কর্মরত তাদের মধ্যে সাংবাদিকরা অন্যতম। বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক কুল সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ কাজে নিরলস ব্যস্ত। এই পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিকদের একগুচ্ছ দাবি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করলেন। প্রতিনিধি দলটিতে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব, সাংবাদিক প্রণব সরকার, সেবক ভট্টাচার্য, সঞ্জয় পাল, সাজ্জাদ আলী, কমল কলই ও রঞ্জন রায়। এদিনের দাবিগুলো উল্লেখ করে রাজ্যপাল রমেশ বৈশ সে দাবিগুলো মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনেছেন, যথেষ্ট সময় দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে এলে তিনি এই ব্যাপারে কথা বলবেন তা জানিয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার। আমাদের দাবিগুলোর মধ্যে ছিল শান্তনু এবং সুদীপ দত্ত অমিকের হত্যার, শান্তনু এবং সুদীপ দত্ত অমিকের হত্যার সিবিআই তদন্ত দ্রুত করা, সাংবাদিকরা যারা করোনাকালে কাজ করছেন ওদের জন্য একটা স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করা। পাশাপাশি আমরা কথা বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে, জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম, এই স্কিমে যেসব সাংবাদিক যেভাবেই মারা যাক তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার একটা প্রভিশন আছে, এটা যাতে এই রাজ্যে চালু করা হয়। পাশাপাশি বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আমরা কথা বলেছি রাজ্যপালের সাথে, রাজ্যপাল আমাদের পেশেন্স হিয়ারিং দিয়েছেন এবং অনেকক্ষণ ধরে শুনেছেন সব কিছু। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী আসলে উনি কথা বলবেন এবং উনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের, আমরা যে সিচুয়েশন এইসব দাবিগুলো নিয়ে এসেছি, আমরাও রাজ্যের আমরাও মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ দিয়েছি উনি পেশেন্স হিয়ারিংয়ের জন্য। এবং আমরা বর্তমান যে সিচুয়েশন, মিডিয়ার যে সিচুয়েশন, সব বিস্তারিতভাবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে আমরা বর্তমান কোভিড পরিস্থিতিতে বিশেষ করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং অন্যান্য প্রথম সারির কোভিড যোদ্ধাদের মতোই সাংবাদিকরা অকুত ভয়ে কাজ করে চলেছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি যথেষ্ট সময় উপযোগী ও অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।